শামসিরগঞ্জে গাজীনগর মালঞ্চে সংবর্ধিত হলেন জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ আনারুল হক বিপ্লব। এদিন অনুপনগর স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তিনি। এই শামসিরগঞ্জ ব্লকে এই গাজীনগর মালঞ্চের প্রধানের কাছে আমার প্রিয় নিবেদন আবেদন, এই পঞ্চায়েত এমন সুন্দরভাবে আপনি চালান, এই পঞ্চায়েতে এত সুন্দরভাবে আপনি একটা কাজ করুন যাতে আমার নাম উজ্জ্বল হয় জেলায় রাজ্যে। যেটা বিপ্লব থেকে দুটো পঞ্চায়েত দিয়েছি দায়িত্ব, সেই পঞ্চায়েতের কাজকর্ম অনেক হচ্ছে, ওখানকার লোক পঞ্চায়েতের সুবিধা পাচ্ছে। আগামী দিনে লোকসভা ভোট, এই লোকসভা ভোটে যাতে আমরা একটা ব্যাপক হারে লিড দিতে পারি এই গাজীনগর মালঞ্চা থেকে, তাহলে কিন্তু আমার জেলায় রাজ্যে আরো সুনামটা হবে। আজকে সুবন্ধুরা, এই জেলার জনস্বাস্থ্য পরিবেশ দপ্তরের দায়িত্ব আমাকে দিয়েছেন, খুব ভাইটাল দায়িত্ব, খুব ভাইটাল দায়িত্ব। আমি জিএম সাহেবের সঙ্গে গিয়ে বসেছি, আমাকে প্রতিটা জেলায় প্রতিটা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভিজিট করতে বলেছেন, আমি অলরেডি কাজ শুরু করেছি। আমাকে এর আগে যখন যেভাবে আপনারা দেখেছেন আমি এসেছি, হয়তো এখন সেরকম ভাবে পাবেন না, যেহেতু পুরো জেলাটাই দেখতে হচ্ছে আমাকে। এই গাজীনগর মালঞ্চার সাংগঠনিক দায়িত্ব আমি সুকরদীপ ভাইকে দিয়েছি, আপনারা সুকরদীপ ভাইয়ের সঙ্গে থাকবেন। এই অঞ্চলের প্রধান, অত্যন্ত প্রিয় জনপ্রিয় প্রধান উত্তম দা উন্নয়ন কাজ করবে এই অঞ্চলে, এই অঞ্চলের সংগঠনের দায়িত্ব কাজ করবে সুকরদীপ ভাই। এই আগামী দিনে লোকসভা ভোটে যাতে আমরা ব্যাপক হারে লিড করতে পারি এই অঞ্চল থেকে, তাই আমি সুকরদীপ ভাইকে বলবো প্রত্যেকটা ভূতে ভূতে গিয়ে তার প্রোগ্রাম গুলো চালু করুক। আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 19 তারিখে 19শে জানুয়ারি ব্রিগেডের সমাবেশ, এই সমাবেশকে লক্ষ্য করে এই অঞ্চলের সভাপতি এবং প্রধান এবং মেম্বাররা তারা প্রতিটা এলাকায় প্রতিটা ভূতে ভূতে তারা মিটিং চালু করুক। মিটিং চালু করার উদ্দেশ্যটা হচ্ছে যেখান থেকে ব্যাপক প্রচুর ভাবে আমরা লোক নিয়ে যাবো 19শে জানুয়ারি ব্রিগেডে। আজকে রাজনৈতিক বক্তব্য মঞ্চ নাই, সম্বর্ধনা সভা বক্তব্য দিব যখন ওরা পার্টির প্রোগ্রামে আসবো, পার্টির মিটিং আসবো। শামসিরগঞ্জ থেকে সবসময় রিপোর্ট।